এক দৌড়ে সামনে বাড়িটার ভিতরে চলে গেল। চঙ্কুক তেজ চাওয়ার দিকে তাকিয়ে আছে। জিমিন এটা দেখে বলল, ভাইয়া আপনি কিছু মনে করবেন না, ও এমনই আর অনেক ছোট, ছোটবেলা থেকে অনেক আদরে মানুষ হয়েছে, তো সেই জন্য আমরা ওকে কেউ কিছুই বলি না। লোকে কেউ বকা দিলে ও সহ্য করতে পারে না, তাই হয়তো আপনার উপরে এগিয়ে আছে, রেগে গিয়ে এসবগুলো বলে গেছে। আপনি কিছু মনে করবেন না ভাইয়া। জঙ্কুক বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। জঙ্কুক আর সুগা দুজনই চলে গেছে, আর জিমিন হাঁটতে হাঁটতে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। তাকে দেখল তে বাড়ির দরজার মুখে দাঁড়িয়ে আছে। বলল, তে তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস? বলল, হ্যাঁ আপু দাঁড়িয়ে আছি তোমার জন্য। জিমিন বলল, তে ওই ভাইয়াটা কেমন করে বললি কেন? তে বলল, দেখো না আপু আমার হাতটা দেখো লাল হয়ে গেছে, ওই ভাইয়াটা এত জোরে ধরেছে আমার হাতটা লাল হয়ে গেছে, তাই আমি বলেছি, আমার খুব রাগ হয়ে গেছিল। জিমিন তের হাতটা ধরে দেখল সত্যি তো লাল হয়ে গেছে তের হাতটা। তে তুই কিছু মনে করিস না বোন, সব ঠিক হয়ে যাবে বলে বাড়ির ভিতরে প্রবেশ করলো। হ্যালো, আরে তোরা বাড়ি চলে এসেছিস, এখানে বস, ইউনু কোথায়? জিমিন বলল, মা ইউনু আসতে একটু দেরি হবে, ভাইয়া বলেছে একটা কাজ আছে সেটা করে চলে আসবে, তাই আমি এতে আগে চলে এসেছি। আমি বল, আচ্ছা ঠিক আছে তবে তোরা বস। জিমিন বলল, বলো মা কি বলবে? আমি বলল, তো জিন আন্টি আছে না? তো জিন বললো, হ্যাঁ জিন আন্টি তো এসেছিল, জিন আন্টির ছেলে জঙ্কুকের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে, এক সপ্তাহ পরেই বিয়ে। কি বলছো মা, তুমি আমার বিয়ে ঠিক করে দিয়েছো আমাকে না জানিয়ে? কই আমাকে তুমি তো একবারে জানাওনি, তুমি কি জানো না আমার 20 বছর বয়স হচ্ছে, আমার নিজেরও বোঝার মতো কিছু ক্ষমতা আছে? তুমি আমার কাছে কিছু না শুনে রাজি হয়ে গেলে মা আমাকে বিয়ে দিয়ে দেবে? এর মাঝখানে ইউনু চলে এসেছে। ইউনু বলল, কি হয়েছে জিমিন, কি হয়েছে? আই বলল, আই বাবা জঙ্কুকের সঙ্গে জিমিনের বিয়ে ঠিক করেছি, তো জিন আন্টির ছেলে। ইউনু বলল, ও জঙ্কুক ও তো আমাদের বন্ধু, ছোটবেলার বন্ধু, জিমিন তুই রাজি হয়ে যা। জিমিন বলল, কি বলছিস ভাইয়া, আমি চিনি না জানি না, একটা ছেলের সঙ্গে আমি বিয়ে করবো, মা কি করে হয়? আই বলল, জিমিন তুই বেশি কথা বলিস না, আমি মত দিয়ে দিয়েছি, বিয়ে হবে তো বিয়ে হবে, এক সপ্তাহ পরে বিয়ে হবে, বিয়ের পরে জঙ্কুক চলে যাবে আবার বিদেশে, তাই বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক করা হয়েছে, তুই কোনো কথা বলবি না। জিমিন রাগ করে বলল, আচ্ছা ঠিক আছে তোমরা যা পারো তাই করো, আমার কিছু বলার নেই। আই বলল, ফটোটা দেখ একবার, কত সুন্দর একটা ছেলে। জিমিন বলল, কেন বিয়েটা তো তোমরা ঠিক করেছ, ফটোটা তোমরাই দেখে নাও, আমার ফটো দেখার কোনো প্রয়োজন নেই। ইউনু বলল, আচ্ছা মা ঠিক আছে জিমিনের ফটো দেখার কোনো প্রয়োজন নেই। জিমিন এই কথা যখন বলেছে জিমিন রাজি আছে। জিমিন এই কথা শুনেই রাগ করে চলে গেল। তে আস্তে আস্তে ফটোটা নিয়ে দেখা শুরু করেছে, ফটোটা দেখতেই তে চমকে উঠল, আরে এ তো সেই গুন্ডাটা, কত বদমাশ সে ছেলেটা, মনে মনে বলছে তে, বলে চলে গেল জিমিনের কাছে, যে দেখলো জিমিন কাঁদছে, খুব কাঁদছে। তে বলল, আপু তুই এত কাঁদছিস কেন রে, কাঁদিস না রে, কি হয়েছে আমার সঙ্গে বল। তের এ কথা শুনে জিমিন তেকে জড়িয়ে ধরেছে, ধরে অনেক কান্না করছে। তে বলল, আপু বল তুই কিছু বলবি না? জিমিন বলল, আমি অন্য একজনকে ভালোবাসি, আমি বিয়ে করতে পারবো না। তে বলল, কাকে ভালোবাসিস আপু? জিমিন বলল, আমি সুগাকে ভালোবাসি, আমি সুগাকে খুব ভালোবাসি, 1 বছর ধরে আমার দুজন দুজনকে চিনি। তে বলল, আপু তবে তুমি সুগার কাছে চলে যাও না, নইলে তুমি ফুপির সঙ্গে বলে দাও তুমি সুগাকে ভালোবাসো। জিমিন বলল, তে আমি তো এখনও সুগার সঙ্গে কিছুই বলিনি, আমার বিয়েটা তো হঠাৎ করেই ঠিক হয়ে গেল। তে বলল, তাই কী হয়েছে আপু, তুমি সুগাকে ফোন করো, ফোন করে বলো তোমাকে নিয়ে যেতে, তবে তোমাকে আর বিয়ে করতে হবে না। জিমিন বলল, তে
তুই কি বলছিস, এইভাবে কি হয়? আপু কেন হবে না, তুমি ফোন করো না শুভাকে, করার পরেই তারপরে দেখো কি হয়। জিমিন বলল, আচ্ছা ঠিক আছে আমি শুভাকে ফোন করে দেখি। বলে জিমিন কাঁচা ফোন লাগাচ্ছে। তে বললো, আপু আর কেঁদো না, তুমি একদম কেঁদো না। জিমিন বলল, দেখতে যদি আমার ওই জামকের সঙ্গে বিয়ে দেয় আমি ঠিক মরে যাব। তে বলল, আপু তুই একদমই ভাবিস না, ওই গুন্ডাটার সঙ্গে তোর কোনোদিনও আমি বিয়ে হতে দেবো না, কোনো না কোনোভাবেই বিয়েটা ভেঙে দেবো। জিমিন বলল, ওই গুন্ডা মানে? তে বলল, আপু তুই বুঝতে পারছিস না, ওই ছেলেটা যে আমার হাতটা চেপে ধরেছিল। আরে ওই জাঙ্কুক? হ্যাঁ আপু ওই জাঙ্কুক। তুই সুগা ভাইয়াকে তাড়াতাড়ি ফোন কর, সুগা ভাইয়া যেন তোকে এসে নিয়ে যায়, নয়তো বা ফুপির সঙ্গে বলে তোকে বিয়ে করে নিয়ে যায়। তাড়াতাড়ি ফোন কর, ওই গুন্ডাটার সঙ্গে তুই বিয়ে করবি না, একদমই করবি না, ও একদম ভালো ছেলে না। ফোনে রিং বাজতেই সুগা ফোনটা তুলল। সুগা ফোনটা তুলে দেখলো জিমিন ফোন করেছে। সুগা বলল, জিমিন কি তুমি খাওয়া দাওয়া করেছো? জিমিন বলল, হ্যাঁ খেয়েছি। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, খেয়ে এই সবে শুতে এসেছি আর তুমি ফোন করেছো। সুগা আমার বিয়ে হয়ে যাচ্ছে, জাঙ্কুকের সঙ্গে বিয়ে ঠিক করেছে আমার মা, তুমি কিছু একটা করো, আমি বিয়ে করতে চাই না, ওকে যদি বিয়ে করতে হয় আমি কিন্তু মরে যাবো, আত্মহত্যা করে নেব, আমি একদম বাঁচতে পারবো না তোমাকে ছাড়া, তুমি কিছু না কিছু করো, আমি তোমাকেই বিয়ে করবো, কিন্তু আমি মার সঙ্গে কিছু বলতে পারছি না, তুমি কিছু না কিছু করো। জিমিন তুমি এত চিন্তা করছো কেন, তুমি ভেবো না তোমার বিয়ে হতে এখনও কতদিন বাকি? জিমিন বলল, এখনও এক সপ্তাহ বাকি, এক সপ্তাহের পরে বিয়ে হয়ে যাবে আমার, তুমি কিছু না কিছু করো, নইলে আমি কিন্তু আত্মহত্যা করব। সুগা বলল, আরে জিমিন তুমি এতটা ধৈর্য হারিয়ে পড়ো না, দেখো না আমি কী করি, তুমি একদমই চিন্তা করো না, আমি তো আছি। এদিকে জাঙ্কুক ঘুমাতে পারছে না, চোখ বুঝালে দেখে দেখতে পাচ্ছে, কীভাবে সে কী করবে এটা ভেবে পাচ্ছে না। জাঙ্কুক রেগে গিয়ে গায়ের চাদরটা ফেলে দিয়ে উঠে বসেছে। বসে বলল, ওই পিচ্ছি মেয়েটা আমাকে ঘুমাতেই দিচ্ছে না, এত রাগ হচ্ছে যে মায়ের দেখা পাত্রী রেখে ওকেই বিয়ে করে ফেলি, আমি আর পাচ্ছি না। এই বলে জাঙ্কুক ঘর থেকে বাইরে বেরিয়ে চলে আসলো, এসে ব্যালকনিতে দাঁড়িয়েছে। সুগা খুব চিন্তা করছে, চিন্তা করতে করতে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে আসলো। জিমিনের ফোন থেকে কথাগুলো শুনে একটু খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগার পরেও এটাই মনে হচ্ছে যে আমি জিমিনকে পাবো, যে কোনো উপায়ে জিমিনকে আমার হতেই হবে, আমিও জিমিনকে ছাড়া বাঁচবো না, আর জিমিনের সঙ্গে দেখা করবে জিমিনকে বলে দিয়েছে। আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন।